2020 সালে ওয়েস্ট আফ্রিকান সিনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, দ্য ক্যারিবিয়ান এক্সামিনেশন কাউন্সিল, হংকং এ ডিপ্লোমা অফ সেকেন্ডারি এডুকেশন, চীনের গাওকাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলো সবই কিন্তু তারা স্থগিত করেছে বা বাতিল করেছে। আর কাজে আমরা আশপাশে যত জায়গায় দেখছি বেশিরভাগ জায়গায় কিন্তু হয় পরীক্ষা বাতিল করা হয়েছে বা এখনো স্থগিত অবস্থায় আছে। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক, গণমাধ্যম, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন, ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এসএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং তার সঙ্গে একটি কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না, সেরকমের চিন্তা থাকতে পারে। সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্য এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি, পরামর্শ কমিটি একটি গঠন করেছি। সেই পরামর্শ কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি এই পরামর্শ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব, এটি এখন সিদ্ধান্ত। কাজে আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাল্লাহ, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? সাংবাদিক বন্ধুগণ যদি
বক্সেও লিখে দিতে পারেন আপনাদের প্রশ্ন থাকলে। আর মন্ত্রী মহোদয়, এই যে চ্যাটে কিছু মতামত মনে হয় আসছে, ওখানে আমরা দেখেন দেখেন। আচ্ছা, আমি চ্যাটের মতামতটা দেখি তাহলে। আর সাংবাদিকদের কিছু বলছি, সাংবাদ হ্যালো শারমিন, আপনি মনে কিছু বলতে চেয়েছিলেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কিছু সংকট আসলে থেকেই যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসি টা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসির জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। মাননীয় মন্ত্রী এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারতো, এখন কি হতে পারতো, সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জেএসসি এসএসসি তে হয়তো বা একেবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে, এই এইচএসসি পরীক্ষা হলে হয়তো বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো, কোনো কারণে পরীক্ষা শেষ করতে না পারতো, তেমনও তো হতে পারতো, তাই না? অনেক কিছুই হতে পারে, কি হতে পারে বা হতে পারতো সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই সকলের ক্ষেত্রে। সেই কারণে আমাদের কাছে যা আছে, আমাদের হাতে যা আছে তার উপরে ভিত্তি করেই আমরা এই ফলাফলটি আমাদেরকে দিতে হবে। এটি সকলের সার্বিক আচ্ছা, আমার কথা কি মাঝখানে শুনতে পাননি? বারবার কেন মিউট হয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। আমাকে বোধহয় দিশা জিজ্ঞেস করেছিলেন যে নীরা প্রশ্ন করেছেন, ঠিক আছে, উনি জিজ্ঞেস করেছিলেন যে কেউ কি যার হয়তো জেএসসি বা এসএসসি রেজাল্ট ভালো হয়নি কিন্তু তার এবার খুব ভালো প্রস্তুতি ছিল, তার জন্য কি এটা যে ঠিক হলো না সেরকম কি হতে পারে? না, অনেক কিছু হতে পারে। আবার যাদের ধরুন আমি উত্তর দিয়েছিলাম একটু আগে যে যাদের জেএসসি বা এসএসসি তে হয়তো অসাধারণ ভালো ফলাফল হয়েছে কিন্তু এই পরীক্ষার জন্য তার প্রস্তুতি তেমন ভালো ছিল না, কিংবা এই পরীক্ষায়ও ভালো প্রস্তুতি ছিল, এই পরীক্ষাটা হলে তখন কোনো কারণে গিয়ে অসুস্থতার কারণে হোক অন্য কোনো কারণে হোক তার পরীক্ষাটা কোনো কারণে ভালো নাও হতে পারত। এরকম হতে কি পারে, পারতো, পারবে, সেরকম কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে, সেগুলো তো সব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই কোনো সেটিং এই। এই সবকিছু কি হতে পারতো তাকে বিবেচনায় নেবার তো সুযোগ থাকে না। তো আমরা আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে, এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয় তাহলেই সেটি এই 13 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। আবার হয়তো কেউ বলতে পারেন যে আমরা যে এই এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিয়েছি সেটির মূল্যায়নকে নেব কিনা, তো সেখানেও তো অনেক ধরনের সমস্যা আছে, কারণ আমরা জানি যে আমরা নিজেরাও তো এই পর্যায়গুলো পার হয়ে এসেছি যে আসলে পরীক্ষার ঠিক আগে যত প্রস্তুতিটা হয় যত ভালো হয়, আর প্রি টেস্ট বা টেস্টের আগে তো তত ভালো থাকে না।
তো সেই কারণে আমরা আর সেই ফলাফলটি যেহেতু আমাদের কাছে নেই, সেটি সকল প্রতিষ্ঠানের কাছে, এবং এই মুহূর্তে প্রতিষ্ঠানের কাছ থেকে সেই ফলাফল নিতে গেলে সেখানেও নানান ধরনের জটিলতা উদ্ভব হতে পারে। সেই কারণে আমরা আমাদের কাছে যে দুটি পাবলিক পরীক্ষার ফলাফল আছে, যে দুটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সবসময় যে পাবলিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সবচাইতে ভালো করবার চেষ্টা করেন, আমরা সেই দুটি পরীক্ষাতে তাদের ফলাফল সেটির বিবেচনায় আমরা এই ফলাফলটি আমরা দিতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের আরো প্রশ্ন আছে আমি চ্যাট বক্স থেকে দেখে নিচ্ছি। অনেক শিক্ষার্থী বিগত পরীক্ষা দেখা যায় ভালো করতে পারত, একই প্রশ্ন। আচ্ছা, এসএসসি এবং জেএসসি কত পার্সেন্ট করে নেওয়া হবে সেটা জিজ্ঞেস করেছেন, তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমরা তাদের কাছ থেকেই নেব যে কত পার্সেন্ট করে নিলে সেটি ভালো হয় সেটি বলবেন। আর হলো আরেকটা প্রশ্ন, বিশেষজ্ঞ কমিটি যদি এভাবে মূল্যায়নের পক্ষে মত না দেন তাহলে কি পদ্ধতির, বিশেষজ্ঞ কমিটির যে টার্মস অফ রেফারেন্স সেটা হলো যে আমরা এই পদ্ধতিতে মূল্যায়নটি করছি, তার সঙ্গে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে মূল্যায়নে আমরা কি করতে পারি সেই পরামর্শটি তারা দেবেন, কাজে তারা এই মূল্যায়ন পদ্ধতি বাতিলের বোধহয় প্রশ্নটি সেখানে আসে না। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো, তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ পদ্ধতির কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটির সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কারণ সেটির এখনো প্রায় আরো 3 মাস বাকি আছে, কাজে এই 3 মাস পরে সেই মূল্যায়নের জন্য কি পরিস্থিতি হয় তার উপরে নির্ভর করে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে। আপনি এর আগের সংবাদ সম্মেলনে একটি বিষয় বলেছিলেন যে 72 সালে যারা এসএসসি এইচএসসি পাস করেছিল তখনও আমরা মানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ওই সময় পরীক্ষা নেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু ওই ব্যাচের শিক্ষার্থীদেরকে অনেক ভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে, আমরা অনেকে মুখ থেকে শুনেছি যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে, তো এরকমই আরেকটি পদ্ধতিতে আপনারা যাচ্ছেন যে এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে এই ফলটি দেওয়া হবে, তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীরাও কি বৈষম্যের শিকার হবে না পরবর্তীতে চাকরির বাজারে, যে কারণ আমি একটু জানিয়ে রাখি যে চাকরির বাজারে কিন্তু যে কাছাকাছি 2-3টা ব্যাচ থাকে তারা মূলত প্রতিযোগিতা সম্মুখীন হয়, তো এই ব্যাচের শিক্ষার্থীরা কি এরকম বৈষম্যের শিকার হবে কিনা? এই 71 সালের যে আমরা পরিস্থিতিতে ছিলাম এখনো কিন্তু আমাদের একটা প্রায় এটা এখন জীবন যুদ্ধ চলছে, তাই তো আমাদের এদেরকে নিয়ে কোনো সমস্যা হবে কিনা আমি আশা করি এবার সমস্যাটি বৈশ্বিক, সারা পৃথিবীতেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি এইরকম নানান রকমের মূল্যায়নের মধ্য দিয়েই তারা পার হয়ে আসছে, কাজে এই বিষয়টি যারা চাকরিদাতা তারাও এই বিষয়টিকে বিবেচনায় নেবেন। আর অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের হয়তো এরা এখনই চাকরিতে যাচ্ছে না, এরা এরপরে বিশ্ববিদ্যালয়ে যাবে, কাজেই তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের টার্শিয়ারি লেভেলের তাদের রেজাল্টের উপরেই মূলত কিন্তু তাদের শিক্ষার চাকরির বিষয়টি নির্ভর করবে, তো সেই ক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হবার কথা নয়। কিন্তু আর আমি আবারও বলবো যে এই অবস্থাটি তো কোনো আদর্শ অবস্থা নয়, কাজে আমরা যে সব ধরনের সমস্যাকে আমরা সমাধান করে ফেলতে পারবো তা কিন্তু একেবারেই নয়, আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি সব ধরনের বিপদকে এড়িয়ে এবং জীবনের ঝুঁকি যেটি সেটিকে এড়িয়ে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি আমরা সেই চেষ্টাটি করছি।
কাজে আমরা যে একেবারে সব ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারবো কিন্তু তা কিন্তু নয়। মন্ত্রী মহোদয়ের কথার সাথে আমি শুধু একটু সংযুক্ত করব যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলোই কিন্তু আমরা এখানে অনুসরণ করতে যাচ্ছি, এবং আমরা যদি অপেক্ষা করি আমাদের সম্পূর্ণ পরীক্ষার জন্য কবে আবার পরীক্ষার সময় হবে, আমরা যেগুলো ইন্টারন্যাশনাল পরীক্ষা আছে এবং প্রতিবেশী দেশগুলোতে কিন্তু তারা একটা মূল্যায়নের ভিত্তিতে সেই পদক্ষেপ সেই স্টেপটা নিয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আন্তর্জাতিকভাবে। এবং যে এটা সারা পৃথিবীব্যাপী একটা বিষয়, এটা শুধুমাত্র যে আমরা এইভাবে মূল্যায়ন করছি সেটা নয়, আমরা এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস দেখেই আমাদেরকে টেকনিক্যাল কমিটি সেটা পূর্ণাঙ্গ মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা জানানো হবে। মন্ত্রী মহোদয়, জি বলেন, নিশ্চয়ই